হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো এই তো আগামী 15 জানুয়ারির মধ্যে তোমাদের HSC সমনের পরীক্ষার ফলাফলটা তো অলরেডি পাবলিশ হয়েই যাবে। সো এখন কথা হচ্ছে তোমরা তোমাদের HSC সমনের পরীক্ষার ফলাফলটা কিভাবে দেখবে। যেহেতু এবার তোমরা তোমাদের HSC সমনের পরীক্ষাটি দিতে পারোনি, যেহেতু অটোপাসের মাধ্যমে SSC এবং JSC দুইটাকে এভারেজ করে পার্সেন্টেজ হিসেবে তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটা তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে। সেটা হচ্ছে আমরা আগে আমাদের SSC বা JSC সময় যেভাবে আমাদের রেজাল্টটা চেক করেছিলাম, ঠিক সেম প্রসেস থেকে আমরা আমাদের HSC ফলাফলটা এবার চেক করতে পারবো নাকি একটু ভিন্ন হতে আমাদের এবার আমাদের রেজাল্টটা দেখতে হবে। সো ওভারঅল আজকের ভিডিওতে তোমরা তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি কিভাবে দেখবে এবং কোন কোন ওয়েতে দেখতে পারবে সবগুলো ওয়ে একেবারে ক্লিয়ার ভাবে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো ভিউয়ার্স, আমি সিনারপত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি। সো এক একটা ভিডিও মেক করতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো। তোমাদের কিন্তু একটি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে এবং তোমাদের জন্য সকল আপডেট গুলো সবার আগে প্রচার করতে বা তোমাদের কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই ভিডিওটি দেখা শুরু করে দাও। সো আজকে আমরা টোটাল 3টি ওয়েতে তোমরা তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি কিভাবে দেখবে সেটি জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আপডেট আসছে যে তোমাদের প্রি রেজিস্ট্রেশন করতে হবে। সো কিভাবে তোমরা প্রি রেজিস্ট্রেশন করবে অ্যান্ড কিভাবে প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি সবার আগে দেখতে পারবে সেই বিষয়টি জানবে। অ্যান্ড দ্বিতীয়ত জানবো তোমরা কিভাবে SMS এর মাধ্যমে তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি রেজাল্ট যখন পাবলিশ হবে সাথে সাথে দেখতে পারবে সেটি। অ্যান্ড থার্ড অফ অল আমরা অনলাইনে কিভাবে তোমরা ওয়েবসাইট ইউজ করে তোমরা তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি মার্কশিট সহ দেখতে পারবে সেই বিষয়টি দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের প্রি রেজিস্ট্রেশনের বিষয়টি, ঠিক আছে। সো প্রি রেজিস্ট্রেশন কিভাবে করবে, গত কিছুদিন আগে তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্ট দেখার জন্য একটি অফিসিয়াল আপডেট আসছে যেখানে বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে প্রি রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। সো প্রি রেজিস্ট্রেশন করা নিয়ে এই যে আমি একটা আমাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রচার করেছে যেখানে কিভাবে করতে হবে সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে। সো আমি বিষয়টি আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি এবং এর আগের ভিডিওতে আমি বিষয়টি বুঝিয়ে দিলাম। সো নিয়মটি দেখো, প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের SMS অপশনে চলে যাবে, দেন তোমরা SMS অপশনে গিয়ে টাইপ করবে HSC, দেন তোমরা দিবে হচ্ছে ঢাকা DHA, মানে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল, যেহেতু পরীক্ষা দিতে পারোনি তবে তোমরা তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর বড় হাতের অক্ষর লিখবে। এরপর তোমরা তোমাদের HSC এর যে রোল নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবে, দেন তোমরা যেহেতু 2020 সালে পরীক্ষার্থী ছিলে সো 2020 দিয়ে দিবে। আমি আরো একবার বলছি, প্রথমে HSC, দেন তোমরা তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর, দেন হচ্ছে তোমরা তোমাদের HSC এর একটা যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার, দেন হচ্ছে তোমাদের ইয়ার, এন্ড প্রত্যেকটির মাঝে একটা করে স্পেস হবে, HSC পরে একটা স্পেস, দেন তোমাদের বোর্ডের নাম, দেন আরেকটা স্পেস, দেন রোল, আরেকটা স্পেস, দেন তোমাদের ইয়ার, ঠিক আছে। দেন এটুকু হয়ে গেলে তোমরা এই জাস্ট সিম্পলি এই মেসেজটি 16222 এই নাম্বারে সেন্ড করে দিবে। আশা করি কিভাবে প্রি রেজিস্ট্রেশন করবে বিষয়টা বুঝতে পারছো। সো প্রি রেজিস্ট্রেশন বিষয়টা কি, সো তোমরা যদি এই মেসেজটি এখন দিয়ে রাখো তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমাদের নাম্বারটি চলে যাবে এন্ড তোমরা যে HSC পরীক্ষার্থী এটা তাদের সার্ভারে অ্যাড হয়ে যাবে। দেন যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তখন রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে অটোমেটিক তোমাদের মোবাইল ফোনে যে নাম্বার থেকে তোমরা এই SMS টি পাঠিয়েছো সেই নাম্বারে অটোমেটিক তোমাদের রেজাল্টটি চলে আসবে। সো সেক্ষেত্রে এটার বেনিফিটটা কি, সেটা হচ্ছে যেদিন রেজাল্ট পাবলিশ হবে ওই দিন যদি তোমরা SMS টি পাঠাও তাও তোমরা রেজাল্ট পাবে কিন্তু লেট হবে, কিন্তু যদি আগে থেকে প্রি রেজিস্ট্রেশন করে রাখো তাহলে যারা প্রি রেজিস্ট্রেশন করেছে তারা সবার আগে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে, ঠিক আছে। সো আশা করি প্রি রেজিস্ট্রেশন কিভাবে করবে অ্যান্ড কেন করবে অ্যান্ড বেনিফিটটা কি সেটা বুঝতে পেরেছো। এবার আসছে যে SMS এর মাধ্যমে কিভাবে দেখবে, SMS এর মাধ্যমে দেখার নিয়ম কি হচ্ছে, হ্যাঁ যেদিন রেজাল্ট পাবলিশ হবে, হ্যাঁ রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অথবা রেজাল্ট পাবলিশ হওয়ার পর, ঠিক আছে, তোমরা জাস্ট তোমাদের মোবাইল ফোনের SMS অপশনে যাবে, দেন এই সেম SMS টি টাইপ করবে HSC, দেন একটি স্পেস, দেন DHA, দেন আরেকটি স্পেস, দেন তোমাদের রোল, দেন হচ্ছে তোমাদের ইয়ার, দেন তোমরা এগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে 16222 নাম্বারে SMS টি সেন্ড করে দিলে তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তবে যারা প্রি রেজিস্ট্রেশন করবে তারা আগে পাবে, দেন তোমরা পাবে। সো আশা করি SMS এর মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা পেতে পারো তোমাদের HSC সমনের পরীক্ষার রেজাল্টটি পাবলিশ হওয়ার পরে, সো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো কিভাবে অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি মার্কশিট সহ চেক করতে পারো, ঠিক আছে। এটি আগের নিয়মেই, আগে তোমরা যেভাবে রেজাল্ট দেখতে সেই প্রসেস। সো তোমাদের বোঝার সুবিধাটা আমি আমাদের এই ওয়েবসাইটের এই লিঙ্কটি এখানে দিয়ে দিব, তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টটা চেক করে দেখো, হ্যাঁ তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে।
এই লিংকে জাস্ট ক্লিক করে ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে চলে আসবে। এখানে চলে আসলে তোমরা এক ঢিলে তিন পাখি পেয়ে যাবে। একটা হচ্ছে যে এসএমএস এর মাধ্যমে অথবা প্রি রেজিস্ট্রেশনের নিয়ম সবকিছু পেয়ে যাবে, জাস্ট এখানে এসে দেখে দেখে করে নিবে। আর এই যে এখানে একটা সিক্রেট ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে, ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে হ্যাঁ এটাকে নতুন ট্যাব ওপেন করবে অথবা ক্লিক করলেও হবে, নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই রেজাল্টস নামে একটা যে বাটন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর হ্যাঁ তোমাদের রেজাল্টটা যখন পাবলিশড হবে তারপরে তোমরা এখানে আসবে। আসার পর এখানে তোমরা তোমাদের রেজাল্ট এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবে। যেহেতু তোমরা এইচএসসি রেজাল্ট দেখবে তাই এখান থেকে এইচএসসিটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এইচএসসি দাখিলটা সিলেক্ট করে দিলাম কারণ এইচএসসি রেজাল্টটা এখনো পাবলিশড হয়নি, ঠিক আছে। সো সেম প্রসেস, জাস্ট এখান থেকে এইচএসসিটা সিলেক্ট করে দিবে, ওকে। দেন ইয়ার, এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দিবে। ইয়ার তোমরা যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা, যেহেতু 2020 সালের পরীক্ষা দেওয়ার কথা ছিল বা 2020 সালের রেজাল্টটি দেখবে, তো সেক্ষেত্রে 2020 সিলেক্ট করে দিবে, ঠিক আছে। সো যেহেতু এখনো 2020 সালের রেজাল্ট পাবলিশ হয়নি, ঠিক আছে, সো আমরা 2019টা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে বোর্ড, এখান থেকে তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিবে। আমরা ঢাকা বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে রেজাল্ট টাইপটি সিলেক্ট করে দিবে, ঠিক আছে। তো এখান থেকে রেজাল্ট টাইপে যাবে, দেন এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে। এখানে চাইলে তুমি ইনস্টিটিউটের রেজাল্টটা দেখতে পারো, তোমার বিদ্যালয়ের টোটাল, তোমার বিদ্যালয়ে যারা যারা পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের রেজাল্টটা তুমি এখান থেকে দেখতে পারো, অথবা তোমাদের সেন্টারের রেজাল্ট দেখতে পারো বা পুরো ডিস্ট্রিক্টের রেজাল্টটা দেখতে পারবে। সো আমরা এত কিছুতে না যাই, আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো। সো এখানে ক্লিক করবে, দেন আরো দুইটা ফিল্ড ওপেন হবে। এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটি দিয়ে দিবে। সো আমরা একটা রোল নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। সো আমরা এখানে একটা রোল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে। এটা অপশনাল, দিলে হয় না দিলে হয়, তবে দিলে তোমাদের রেজাল্টটা খুঁজে বের করতে ওয়েবসাইটের একটু সুবিধা হয়। সো আমরা দিয়ে দিলাম। দেন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট একটা সিকিউরিটি কি রয়েছে, এই যে এই সিকিউরিটি কিটা চার ডিজিট এখানে জাস্ট এটা দিয়ে দিবে। এই যে এখানে লেখা আছে, এই যে এই জায়গাটায় দেখতে পারবে একটা সিকিউরিটি কি, এটা জাস্ট এখানে টাইপ করবে। আমরা দিচ্ছি 6 5, দেন হচ্ছে 6 3। সেই সিকিউরিটি কিটা তোমরা এখানে দেখবে, এখানে একটা কি দেওয়া থাকবে, এটা জাস্ট এখানে হুবহু দিয়ে দিবে। দেন জাস্ট এখানে গেট রেজাল্টে ক্লিক করে দিবে। গেট রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সাথে সাথে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা একেবারে মার্কশিট সহ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, ঠিক আছে, হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিক্যাল থিওরি, ঠিক আছে, দেন টোটাল মার্ক একেবারে সবকিছু, তোমাদের গ্রেড মার্ক সহ জিপিএ পয়েন্ট সহ হ্যাঁ তোমরা দেখতে পারবে। সো আশা করি কিভাবে তোমরা তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি মার্কশিট সহ চেক করবে হ্যাঁ অনলাইনে, সেটা এসএমএস অথবা প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটা বুঝতে পারছো। সো ওভারঅল আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানিয়ে দাও, আমি চেষ্টা করব এই টপিকে বা তোমাদের কোশ্চেনগুলোর উপরে বেস করে তোমাদের রেজাল্টের আগে আরেকটি ভিডিওতে তোমাদের সেগুলো জানিয়ে দেওয়ার জন্য। সো ওভারঅলই ছিল আজকের ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা, ঠিক আছে, আমাদের একটি নতুন কোর্স লঞ্চ হচ্ছে। যেহেতু তোমরা যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, ঠিক আছে, তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের একটা ব্যবসায়িক নামে একটা কোম্পানি রয়েছে, ই কমার্স কোম্পানি। সো বর্তমানে আমরা একটা আইটি ফার্ম চালু করেছি। সো ওভারঅল আমি কিন্তু বর্তমানে সিপিএ মার্কেটিং করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, ঠিক আছে, দেন ওয়েব ডেভেলপমেন্টের কাজে বাংলাদেশের বড় বিভিন্ন কোম্পানির জন্য ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি, ঠিক আছে। সো ওভারঅল আমার আন্ডারে প্রায় এখন 200 থেকে 250 ইমপ্লয়ি কাজ করছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে বর্তমান সময়ে আমার আর্নিং প্রায় পার মান্থ 2 লাখ ছাড়িয়ে গেছে। সো এখন ঠিক করছি যে অ্যাজ স্টুডেন্ট বয়সে, তোমাদের মতো আমি একজন স্টুডেন্ট, সো অ্যাজ স্টুডেন্ট বয়সে আমি মোটামুটি এখন মানে যতটুকুই করছি এখন চাচ্ছি যে আমি যেভাবে আগাচ্ছি সামনের দিকে যেভাবে করছি, সো তোমাদের জন্য সেই বিষয়গুলো শিখাতে, ঠিক আছে, যাতে তোমরাও অ্যাজ স্টুডেন্ট বয়সে অন্তত মান্থলি 20-30 হাজার টাকা যাতে আর্ন করতে পারো, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে সবগুলো জিনিস আমি যা যা শিখেছি আস্তে আস্তে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। সো আপাতত সিপিএ মার্কেটিং দিয়ে শুরু করেছি, ঠিক আছে। সো তোমাদের জন্য একটি ওভারঅল কমপ্লিট সিপিএ পেইড মার্কেটিং কোর্স লঞ্চ করছি, যেটা লিংক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আমি ফ্রি কোর্স অ্যান্ড পেইড কোর্স দুটো লিংকই দিয়ে দিব। তোমরা আগে ফ্রি কোর্সটা দেখো, দেখার পর যদি তোমাদের মনে হয় না আসলে আমার কিছু করা দরকার বা এই জিনিসটা শিখে হ্যাঁ আমি কিছু করতে পারবো, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো, অ্যাজ স্টুডেন্ট বয়সে অন্তত আমার পরিবারের উপর থেকে সাপোর্ট আমার আর নেওয়া লাগবে না, আমি অন্তত পরিবারকে আরো সাহায্য করতে পারবো উল্টো, সো তোমাদের যদি মনে হয় বা একটা স্কিল ডেভেলপ করতে চাও বা নিজে কিছু একটা করতে চাও, ঠিক আছে, সো সেক্ষেত্রে জাস্ট তোমরা অন্য কেউ না, যারা সময়ের মূল্য দিতে জানবে অথবা নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে যে না আমি কিছু একটা করতে চাই কিন্তু গাইডলাইন পাচ্ছি না, সো যাদের একটা গাইডলাইন দরকার তারা আমাদের সেই ফ্রি কোর্সটা করতে পারো। ফ্রি কোর্সটা করার পরে দেন তোমরা ডিসিশন নাও যে না আমার পেইড কোর্সে যাওয়া উচিত, ঠিক আছে।
সো সেক্ষেত্রে তোমরা সেটা করতে পারো। সো ওভারঅল তোমরা মনে রাখবে একটা কথা যে অ্যাজ স্টুডেন্ট বয়সে আমার পক্ষে এত দূর আসা সম্ভব হয়েছে, আমার বয়সে কিন্তু এখন 20 বছর হয়নি, ঠিক আছে? সো সেক্ষেত্রে অ্যাজ স্টুডেন্ট বয়সে আমি এত দূর আসতে পারছি, সো সেক্ষেত্রে তোমরা কেন পারবে না। আরেকটা জিনিস মনে রাখবে যে সময়ের মূল্য দিতে জানে না, ঠিক আছে? মানুষ তাকে দাম দেয় না, একটা জিনিস মনে রেখে সবসময়। সো আমি এই COVID-19 এর পুরো যে টাইমটা ছিল ওই টাইমটা আমি প্রচন্ড হার্ডওয়ার্ক করছি, অনেক কষ্ট করছি। সো এই এক বছরের অনলাইন ক্যারিয়ারে এখন আমার মান্থলি আর্নিং 2 লাখ ক্রস করে যাচ্ছে, ঠিক আছে? সো ওভারঅল এখন আমি যা শিখেছি তোমাদের তা দিতে যাচ্ছি। এখন তোমরা, এখন তোমাদের সিদ্ধান্ত, তোমরা যদি লাইফে কিছু করতে চাও সো জিনিসটা নিতে পারো। সো এগুলো আমাদের আজকের ভিডিও টপিকের বাইরে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। সো ওভারঅল এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।